বিরতির পর ফিরে আসলাম। কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাগ্রস্তদের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবিতে সরব সিপিএম। ऊनकोटी जिला कमिटीर पक्ष थेके कार्यत आज के उत्तर जिला दुखित ऊनकोटी जिला जिला शासकेर काछे स्मारकलिपि। सिपीएम ऊनकोटी जिला कमिटीर पक्ष थेके आज बृहस्पतिवार दुपुरे पार्टीर जिला सम्पादक कृष्णेन्दु चौधुरी सह 5 जनेर प्रतिनिधि दल जिला शासक तरितकान्ति चाकमार हाते एई स्मारकलिपि तुले देन। कुमारघाटे उल्टो रथेर दिन आमरा देखेछिलाम गोटा राज्यवासी देखेछिल विद्युत्स्पृष्ट हये भयाबह जे घटना संघटित हय 9 जनेर मृत्यु हय एबं मर्मान्तिक मृत्युर घटनार परिप्रेक्षिते मैजिस्ट्रेट पर्याय তদন্তের দাবিতে এবং এছাড়াও মোট 8 দফা দাবিতে ऊनकोटी জেলা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান সিপিআইএম এর পক্ষ থেকে আজকের এই স্মারকলিপি প্রদান এবং তার পাশাপাশি তাদের যে দাবি রয়েছে সেই দাবি তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। কি বক্তব্য রয়েছে ऊनकोटी জেলা সিপিএম কমিটির পক্ষ থেকে শুনুন। সেই আত্মপথ দাবি আপনাদের সামনে তুলে ধরছি যাতে জনসমক্ষে সেটা প্রচার। আমাদের 1 নম্বর দাবি ছিল যে কুমারঘাটের উল্টো রথ, সবাই জানা আছে যে উল্টো রথের সময় সেখানে প্রায় 8 জন সেই বিদ্যুতে কারেন্ট লেগে সেখানে মারা গিয়েছেন এবং অনেকেই এখনও চিকিৎসা। আমরা এই ঘটনাটা বিচার বিভাগের তদন্ত আমরা চাইছি এবং যে সমস্ত পরিবারের যারা মারা গিয়েছেন তাদের পরিবারের একটি সরকারি চাকরি আমরা ডিমান্ড করছি এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা যদিও যেটা করা হচ্ছে তার চাইতে যাতে উন্নত চিকিৎসা করানো হয় সেই ডিমান্ডটা আমরা রেখেছি। 2 নম্বর যেটা হচ্ছে আমাদের জেলায় 4টা চালায় হিরাছড়া, সোনামুখী, জবসপুর, নতুনছড়া এই চা বাগানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আপনার জানেন যে সেটা একটা সানশাইন কোম্পানি, একটা চিটফান্ড কোম্পানি, এই বাগানগুলো তারা সেই সময় পরিগ্রহণ করেছিল। কিন্তু কিছুদিন চালানোর পর সেই চিট কোম্পানির মালিক যিনি বড় ডাইরেক্টর চিট ফান্ডের সাথে জড়িত থাকায় তার নামে মামলা মোকদ্দমা ইত্যাদি চলছে, বাগানগুলো বন্ধ এবং উল্টো রথের এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। কিন্তু 1 মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই অভিযোগে তদন্তের কাজ অতি দ্রুত শেষ করার দাবি উঠে আসছে পার্টির জেলা কমিটির পক্ষ থেকে এবং যারা মারা গেছেন দুর্ঘটনায় তাদের পরিবারের একজনের সরকারি চাকরি এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি রয়েছে তাদের 8 দফা দাবির মধ্যে। সবকিছুকে সামনে রেখে কার্যত আজকে তারা এই স্মারকলিপি প্রদান করেছেন এবং অতি দ্রুত তাদের দাবিগুলো পূরণ করতে হবে এমনটাই হুঁশিয়ারি রয়েছে পার্টির জেলা কমিটির পক্ষ থেকে। ऊनकोटी জেলা জেলা শাসকের কাছে ডেপুটেশন। কুমারঘাটের উল্টো রথ কাণ্ডের দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবিকে সামনে রেখে তাদের আজকের এই স্মারকলিপি প্রদান। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।